নমস্কার বন্ধুরা, চাণক্য নীতির আরো একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পণ্ডিত চাণক্য এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আমাদের শেখা উচিত নিজের জীবনের গোল অর্থাৎ লক্ষ্য কিভাবে পূরণ করতে হয়, কিভাবে তা একে অপরের কাছ থেকে ছিনিয়ে নিতে হয়। ওনার লেখা অর্থশাস্ত্র গ্রন্থে এমন সমস্ত উপদেশ ওনার জীবনের অভিজ্ঞতা দান করে গেছেন, যার কিছুটা যদি আমরা গ্রহণ করে থাকি বা করতে পারি, তাহলে আমাদেরকে জীবনে সফল মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পণ্ডিত চাণক্যের বলে যাওয়া মৌমাছিদের নিয়ে এক উপদেশে উনি আমাদেরকে খুব সুন্দর একটি শিক্ষা প্রদান করে গেছেন। তিনি মৌমাছিদের সঙ্গে কৃপণ মানুষজনের তুলনা করেছেন। ওনার এই উপদেশে উনি বলে গেছেন, মৌমাছিরা খুব কষ্টে একটু একটু করে তাদের মৌচাকে মধু সংগ্রহ করে রাখে, যা তারা খাদ্য হিসেবেও গ্রহণ করে না, আর সেই মধু অন্য কেউ এসে হরণ করে নিয়ে চলে যায়। ঠিক তেমনই কৃপণ মানুষেরা তাদের ধন সম্পত্তিকে একটু একটু করে সঞ্চয় করে রাখে, তাদের নিজেদের কোনো প্রয়োজনেও তা কাজে লাগায় না, একদিন কেউ না কেউ এসে ঠিক তা নিয়ে চলে যায়। অর্থাৎ অর্থকে সঞ্চয় করলে তা কখনোই বাড়বে না, নিজের প্রয়োজনে তা কাজে লাগাও, সেই অর্থ অন্য কোনো কাজে লাগাও যা তোমাকে আরও অর্থ উপার্জনে সাহায্য করবে। এই অর্থকে ব্যবহার করে যদি তার কাছ থেকে অনেক অল্প অর্থ উপার্জন করি, তাও সেই অর্থ আমাদের ব্যবহার করা উচিত। কারণ যদি আমরা মনে করি ওই কাজটিতে আমরা অর্থ লাগে আরও বেশি অর্থ উপার্জন করব, তাহলে তা সত্যি করতে শেখো। মনে রাখবে, তোমার স্বপ্ন সত্যি করতে চাইলে তোমাকে তোমার মনের সুখ স্বাচ্ছন্দ্যকে স্যাক্রিফাইস করতে হবে, আর তুমি তোমার স্বপ্ন তখনই সত্যি করতে পারবে যখন তোমার ওই স্বপ্নের জন্য তুমি পদে পদে বিপদে পড়বে, অসহায় হয়ে পড়বে। তখন মনে করবে তুমি তোমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছো, আর খানিকটা বাধা অতিক্রম করলে তুমি তোমার দেখা স্বপ্নটাকে সত্যি করতে পারবে। জীবন যুদ্ধে কখনোই মাঝপথে হাল ছেড়ে দিও না, কারণ তুমি অলরেডি অনেকটা পদ অতিক্রম করে চলে এসেছো। যদি তুমি ওই সময় হাল ছেড়ে দাও, তাহলে তোমার করে আসা কষ্ট পুরোটাই ব্যর্থ হবে। বন্ধুরা, আমাদের আশেপাশে যে সমস্ত ধনী ব্যক্তিদের আমরা দেখি, তারা প্রত্যেকেই তাদের অর্থ কাজে লাগিয়ে জীবনে সফল ও ধনী মানুষদের মধ্যে একজন হয়েছেন। তাই মৌমাছিদের মতো নিজের ধন সম্পদ সঞ্চয় না করে তা ব্যবহার করতে শেখো। তোমার আয় আরও বাড়াও, নিজের অর্থ উপার্জন করো ওই অর্থ দিয়ে। একটা কথা মনে রেখো, সে অর্থই হোক বা শিক্ষা, তা ব্যবহার বা চর্চা না করলে তা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার রইল। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাঁচটা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।